এবার মাশরাফি পড়লেন 3 ইঞ্জুরির কবলে। একের পর এক বিপদ লেগেই আছে বাংলাদেশ দলের। বর্তমান দলের মূল চালিকা শক্তি যে 5 জন, তাদের মধ্যে 4 জনই এখন ইঞ্জুরিতে। 2 পাণ্ডব সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এরই মধ্যে ইঞ্জুরিতে পড়ে দলের বাইরে। পা জড়ে ব্যথা মুশফিকের। এবার ইঞ্জুরিতে টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা, তাও একটি নয় 3টি। এশিয়া কাপ থেকে ইঞ্জুরিগুলো নিয়ে সঙ্গে দেশে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষের ম্যাচে রুবেলের বলে শোয়েব মালিকের উড়ন্ত ক্যাচ নিয়েছিলেন মাশরাফি, সাথে সাথে ডান হাতের কনিষ্ঠা থেকে রক্ত ঝরতে দেখা যায়। ব্যান্ডেজ করে ফের মাঠে নামেন। ম্যাচের পর আর এক্সরে করাননি। সেই ইঞ্জুরি নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিলেন মাশরাফি। সময়ের সাথে সাথে সেই ব্যথা বেড়েছে। এরপর দেশে ফিরে এক্সরে করে শোয়ানো হলো বড় দুঃসংবাদ, ভেঙে গেছে মাশরাফির ডান হাতের কনিষ্ঠা, ব্যান্ডেজ করা হয়েছে। পাশাপাশি বল লেগে ডান পায়ের উরুর মাংসপেশি ছিঁড়ে গেছে। এটা ঠিক হতে 10 দিন সময় লাগতে পারে। পাশাপাশি সেই উরুতে নাকি টিউমারের শঙ্কাও দেখা দিয়েছে, যা একদম ভয়াবহ। চলতি মাসের 21 তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। সেই সিরিজে মাশরাফি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখন দেখা দিয়েছে সংশয়। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছে, হাত ও পায়ের যে কোনো মচকে যাওয়া ইঞ্জুরি ঠিক হতে কমপক্ষে 3 সপ্তাহ লাগে। মাশরাফির হাতে যে ব্যান্ডেজটা আছে তা 2 সপ্তাহ পর খোলা হবে, তখন সত্যিকার অবস্থা বোঝা যাবে। তবে সাধারণত এসব ইঞ্জুরি ভালো হতে 21 দিনের মতো সময় লাগে। আর উরুর ইঞ্জুরি সম্পর্কে ডাক্তার দেবাশিস ব্যাখ্যা করেন, সেটা গুরুতর কিছু নয়, বিশ্রাম পেলে 2 সপ্তাহের মধ্যে এটা আপনাআপনি ভালো হয়ে যায়। মাশরাফি যেহেতু এখন পুরোপুরি বিশ্রামে আছেন, তাই উরুর ইঞ্জুরি মুক্ত হতে কোনো সমস্যা হবার কথা নয়, তবে সাবধানতা দরকার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনের নান্নু আত্মবিশ্বাসী, তার ধারণা জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে অধিনায়ককে পাওয়া যাবে। তবে নান্নু যাই বলুক না কেন সংখ্যা থেকেই যাচ্ছে, কারণ জিম্বাবুয়ে সিরিজের দিনক্ষণ হিসেব করলে মাশরাফির ইঞ্জুরি 3 সপ্তাহ পার হতে 19 অক্টোবর পার হয়ে যাবে। আর জাতীয় দলের অনুশীলন শুরু হবে 15 অক্টোবর থেকে। এখন 2 দিনের প্রস্তুতি নিয়ে মাশরাফি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। দেশের জন্য বারবার নিজেকে এইভাবে নীরবে নিজেকে বিসর্জন দিয়ে যাচ্ছে মাশরাফি। প্রিয় ভিউয়ার্স, মাশরাফি ভাইকে আপনারা কারা কারা ভালোবাসেন? যদি মাশরাফি ভাইকে ভালোবাসেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।